নারায়ণগঞ্জের টান বাজারে আবাসিক ভবনে মজুত করা হচ্ছে রাসায়নিক দ্রব্য, আর তা বিক্রিও হচ্ছে অবাধে। এদিকে রাসায়নিক মজুত রাখা ভবনে রয়েছে বিভিন্ন বাণিজ্যিক ও সেবামূলক প্রতিষ্ঠান, এতে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। জনবসতিপূর্ণ এলাকা থেকে রাসায়নিকের গুদাম সরিয়ে নিতে কাজ করছে জেলা প্রশাসক। নারায়ণগঞ্জ প্রতিনিধি রফিকুল ইসলামের তথ্য ও চিত্রের ডেস্ক রিপোর্ট। রাসায়নিক ব্যবসায় মুনাফা বেশি, এজন্য মানুষের আগ্রহ বেশি। তবে বিপজ্জনক রাসায়নিক সংরক্ষণ, পরিবহন ও বিক্রির ক্ষেত্রে সরকারের নির্দেশনা মানছে না নারায়ণগঞ্জের বেশিরভাগ ব্যবসায়ী। শহরের টান বাজার সুতা ও রঙের ব্যবসার কেন্দ্রবিন্দু, তবে এখানে আবাসিক এলাকায় এভাবে মজুদ রাখা হয় রাসায়নিক, এমনকি বিক্রিও হচ্ছে অবাধে, তা দেখার কেউ নেই। আমরা সবসময় আতঙ্কিত থাকি, কারণ এটা ব্যবসায়িক এলাকা, তো কেমিক্যাল ব্যবসাটা যে কোনো একটা সাইডে হোক, এগুলো তো আসলে কেমিক্যালের ব্যবসা আলাদাই করা উচিত। আমরা তো কাপড়ের ব্যবসা করি, যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে। রাসায়নিক মজুদ রাখার ভবনই রয়েছে বিভিন্ন বাণিজ্যিক ও সেবামূলক প্রতিষ্ঠান, এতে দিন দিন বাড়ছে ঝুঁকি। একটা ব্যাংকের মতো একটা আর্থিক প্রতিষ্ঠানের জন্য এটা ঝুঁকি আছে বলে আমি মনে করি। টান বাজার থেকে রাসায়নিকের গুদাম সরিয়ে নিতে পদক্ষেপ নেওয়ার জন্য জেলা প্রশাসককে জানানো হয়েছে বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। যে সুপারিশমালা আছে যে আপনারা এটা নিরাপদে সরিয়ে নেওয়ার জন্য আমাদের টিম কাজ করছে। জনবসতিপূর্ণ এলাকায় কোনো রাসায়নিকের গুদাম না রাখার সিদ্ধান্ত জানিয়ে এরই মধ্যে মালিকদের চিঠি দিয়েছে জেলা প্রশাসক। টান বাজারে আমরা কিন্তু মোবাইল কোর্টের অপারেশন পরিচালনা করেছি, ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি না করে যাতে করে তাদেরকে নিরাপদে ব্যবস্থা করে দিতে পারে, সেই কাজটাই আমরা অচিরেই আবার শুরু করব। বিস্ফোরক পরিদপ্তরের হিসেব অনুযায়ী নারায়ণগঞ্জে রাসায়নিক দ্রব্য বিক্রির লাইসেন্স রয়েছে 100 কম প্রতিষ্ঠানের, আর লাইসেন্সবিহীন প্রতিষ্ঠানের সংখ্যা এর কয়েক গুণ। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।